বেলা বাড়ার সাথে সাথে ভোটকেন্দ্রগুলোতে ভিড় বাড়তে থাকে ভোটারদের। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থী নির্বাচনে ভোট দেন তারা। তবে বিচ্ছিন্ন কিছু সংঘর্ষের ঘটনাও ঘটেছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের তারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 5 জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। যশোরের পাশাপোল ইউনিয়নের উপনির্বাচনে ভোটকেন্দ্রে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় 4 সমর্থক আহত হয়েছে। 3 জনকে আটক করেছে পুলিশ। জামালপুরের মাদারগঞ্জে বফাসউদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মেম্বার প্রার্থীর কেন্দ্র দখলের চেষ্টার সময় ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। কয়েকটি ইউনিয়নে অনিয়মের অভিযোগ উঠেছে। নোয়াখালী সেনবাগে ইউপি নির্বাচন শুরুর আগেই কেন্দ্র দখল হয়ে যাওয়ায় ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। বেগমগঞ্জ রসুলে বিএনপির প্রার্থী ভোট বর্জন করেছেন। অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ তুলে সাভার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন। বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের স্থগিত হওয়া রামপট্টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। এই কেন্দ্রে ভোটার রয়েছেন 1,729। অনিয়মের অভিযোগে ভবানীপুর কেন্দ্রে বিএনপি প্রার্থী নির্বাচন বয়কট করেছেন। নির্বাচন সুষ্ঠু করতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে গত মার্চ থেকে জুন পর্যন্ত 6 ধাপে অনুষ্ঠিত হয় দেশের 9ম ইউপি নির্বাচন।